ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এমসিকিউ কিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এর সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলো স্কুল থেকে তোমাদের দেওয়া হবে মুদ্রা ন্যাশনাল অ্যাসিভমেন্ট সার্ভে ন্যাশনাল অ্যাসিভমেন্ট সার্ভের সার্ভে থেকে যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হবে অর্থাৎ ন্যাসের তরফ থেকে এমসিকিউ এক্সাম দু হাজার একুশের যে পরীক্ষাগুলো নেওয়া হবে যে সার্ভে রিপোর্ট করা হবে সেই রিপোর্টে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা তোমরা ঝটপট খাতা কলম বের করে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো তাহলে দেখে নেওয়া যাক ঝটপট প্রথম প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রিকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে দেখো সি সিক্স দুয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট রাশিটির শূন্য কী কী হবে দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার মাইনাস ফোর কমা টু তিন দাগে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণের সম্ভাব্য সমাধান হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি কমা ওয়াই টু টু দেখো চার দাগে বারোশো ছিয়ানব্বইকে কীভাবে লেখা যায় দেখো সি টু ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন জিরো মাইনাস ওয়ান কমা ওয়ান একটি বহু পদ তিনটি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হইবে দেখো কত হবে ইজ দ্য রাইট অ্যান্সার এক্স আচ্ছা এরপর ছয় ছয় নম্বর প্রশ্ন দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমীকরণের প্রকৃতি কী হবে উত্তর বি বাস্তব ও অভিন্ন সাত নম্বরে দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু জিরো সমীকরণের সমাধান কী হবে উত্তর সি ইজ দ্য রাইট অ্যান্সার ফোর আর তাকে দেখো যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস হয় সমীকরণের দুটি বীজ এ এবং দেখো আলফা এবং বিটা হয় তাহলে ওয়ান বাই আলফা মাইনাস বিটা এর মান কত তাহলে দেখো হবে কত এখানে প্লাস মাইনাস ওয়ান বাই টু দেখে নাও এ এক্স প্লাস বি টু জিরো এ এবং বি ধ্রুবক এবং দেখো এ অসমান জিরো বি অসমান জিরো সমীকরণ লেখক চিত্র হইবে কত ওয়াই অক্ষের সমান্তরাল বিস ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর দেখো এক্স এক্স এখানে এক্স কমা এবং থ্রি কমা এর মধ্যেকার দূরত্ব ফাইভ একক হয় তাহলে এক্সের মান কত হবে দেখো এ অ্যান্সার জিরো অথবা সিক্স এজ দ্য রাইট এগারোতে দেখো আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ফোর মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি কোনো সমাধান থাকবে না তাহলে এ ইস দ্য রাইট অ্যান্সার এগারো দাগের এ অ্যান্সার আচ্ছা দেখো বারোতে একটি পোস্টের ছায় দৈর্ঘ্য তার উচ্চতার রুট ওভার থ্রি গুণ তাহলে সূর্যের উন্নতি কোন হবে তিরিশ ডিগ্রি বি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা তেরোতে দেখো দুই তিন চার দুই তিন পাঁচ ছয় দুই চার দুই কমা আট নয় চার পাঁচ চার সাত চার চার মানগুলি সংখ্যাগুরু মান কত সি ইজ দ্য রাইট অ্যান্সার ফোর এবার চোদ্দোতে দেখো চোদ্দো দাগে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোখের ব্যাস ফোর পয়েন্ট ফাইভ সেমি উচ্চতা দশ সেমি চংটি গলিয় ওয়ান পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং জিরো পয়েন্ট টু সেমি পুরো ধাতব মুদ্রাগুলি ক মুদ্রা কতগুলি তৈরি করা যাবে দেখো সিজ দ্য রাইট অ্যান্সার চারশো পঞ্চাশটি পনেরো দেখো পি বিন্দু থেকে জিরো কেন্দ্রীয় বৃত্তের ওপর পি আর এবং পি এস দুটি স্পর্শ যদি পিআর আর আট সেমি এবং কোন আর পি এস শান ষাট ডিগ্রি হয় তাহলে আর এর দৈর্ঘ্য কত হবে বিজ দ্য রাইট দেখো রাইট অ্যান্সার আট সেমি ষোলো দাগে দেখো পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু আর এখানে দেখো কিউ ওয়া শান জিরো সমীকরণের ওয়াই অক্ষের ওপর ছেদ বিন্দু কত হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো এবার সতেরো তাকে আমরা দেখে নিই একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি বি ইজ দ্য রাইট অ্যান্সার সমান্তরাল এবার দেখো আঠারোতে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত হবে দেখো ডি ইজ দ্য রাইট অ্যান্সার জিরো এবার দেখো উনিশে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব লম্ব বৃত্তাকার চং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে দেখো সিজ দ্য রাইট অ্যান্সার থ্রি ইস টু ওয়ান ইস টু ফোর এবার দেখো কুড়ি দাগে যদি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক তীর্যক উচ্চতা দেখো এখানে টু এল একক হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখো একুশে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান সমীকরণ দুটির সমাধান কী হবে দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার এক্স ইকোয়াল টু ওয়ান কমা ওয়াই ইকুয়াল টু টু এবার বাইশ বাইশটাকে দেখো ফোর কমা থ্রি এবং ফাইভ কমা মাইনাস ফোর বিন্দুকামী সংযোজক রেখাকে এক্স অক্ষে এক্স অক্ষ কী অনুপাতে বিভক্ত করে উত্তর হবে বি থ্রি টু ফোর অনুপাতে বিভক্ত করে এবার তেইশ দাগে দেখো থ্রি এবং মাইনাস ওয়ান বাই এর বীজ বিশিষ্ট সমীকরণটি হলো দেখো এজ দ্য রাইট এ উত্তর হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো চব্বিশে আর বেশার্ধ বিশিষ্ট নিরেট অর্ধকলাক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট সংকু কেটে নেওয়া যাবে উত্তর দেখো ডি পায় আর কিউব বাই থ্রি ঘন একক এবার দেখে নাও পঁচিশে একটি নদীর এক পারে একটি তালগাছ আছে তার বিপরীত পারে একটি খুঁটি আছে যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর সেভেন বা থ্রি মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটি নদীর পাড়ের সাপেক্ষে তালগাছটির সঙ্গে ষাট ডিগ্রি কোণ করেছে তাহলে নদীটি চওড়া হবে দেখো বি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ মিটার এবার দেখো ছাব্বিশ দাগে প্রশ্ন দেখে নাও জিরো কেন্দ্রীয় বৃত্তের পি একটি বৈশিষ্ট্য বিন্দু ওপি যোগ করা হলো এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত সাতাশ তাকে দেখে নাও ত্রিভুজ সি ত্রিভুজের এব শোন নয় সেমি বিসি শোনসান ছয় সেমি এবং সি এ শুনশান সাত দশ পঁচাত্তর সেমি ত্রিভুজ সি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশকনি ত্রিভুজ যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং সংসার সংস আটসেমে তাহলে ত্রিভুজ ডি ইএফের পরিসীমা কত হবে তিরিশ দেখো ডি ইজ দ্য রাইট অ্যান্সার আটাশ দাগে দেখো তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্র এর যোগ করলে কী হবে দেখো বি উত্তর বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে আঠাশের বি এবার উনত্রিশ দাগে দেখে নেওয়া যাক যদি ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম সি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস দুটি বীজ সমান হয় তাহলে তাহলে অ্যান্সার হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো সি এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার এবার ত্রিশ ডাকে দেখো কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে উত্তর এ কোনগুলির সমিকণ্ডক অঙ্কন তাহলে তিরিশ দাগে কোনগুলি সমাধিকণ্ডক অঙ্কন একত্রিশ দাগে দেখে নি ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোন ত্রি এ বি সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সে সেভেন সেমি হয় তাহলে বিডি ইকুয়াল টু থ্রি পয়েন্ট এইট সেমি বিসি এর দৈর্ঘ্য কত হবে ডি উত্তর এইট পয়েন্ট ওয়ান সেমি এবার দেখো বত্রিশের নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো এই বিভাষণ এই সাইডে চল আছে এদিকে পরিসংখ্যা আছে তাহলে এর যৌগিক গড় কত হবে এখানে দেখো ফোরটি থ্রি বাই থ্রি অ্যান্সার ফোরটি থ্রি বাই থ্রি অ্যান্সার এবার দেখি আমরা তেত্রিশে তেত্রিশ ডাকে কী আছে এ এক্স এক্স ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি বহুবতী সংখ্যামালার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উৎপাদক হলে অ্যান্সার হবে দেখো এস দ্য রাইট অ্যান্সার এ প্লাস সি প্লাস দেখো সি এখানে ই সনসন বি প্লাস ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা চৌত্রিশে দেখে নিই আমরা এবি সরল উপর পি একটি বিন্দু এ পি এ ও বি এর বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে থ্রি কমা মাইনাস ফোর এবং মাইনাস ফাইভ আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এটা হবে ডি মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান আচ্ছা পঁয়ত্রিশে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্র বলে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে অ্যান্সার হবে দেখো এ টু ডি স্কোয়ার ইকুয়াল টু এস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করু থ্যাঙ্ক ইউ মচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও